بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কামিল দ্বিতীয় বর্ষ দ্বিতীয় পর্ব, কামিল দ্বিতীয় পর্ব, সহি আল বুখারি প্রথম পর্ব, সহি আল বুখারি প্রথম পর্ব, কিতাবুল ইমান থেকে আজকের আলোচনা। কিতাবুল ইমান, ইমান পর্ব। باب قول النبي صلى الله عليه وسلم وسلموا على خمس بنية الإسلام على خمس. باب قول النبي صلى الله عليه وسلم بنية الإسلام على خمس. نبي كريم صلى الله عليه وسلم باني نبي كريم صلى الله عليه وسلم كثا إسلام ستمبه هلو فاستي. এই বাব থেকে আমরা আজকে যে হাদিসটি আলোচনা করব, হাদিসটি আমি এখন পড়ে শোনাচ্ছি। حدثنا عبد الله بن موسى قال انا حنظلة بن ابي سفيان عن اكرمة بن خالد عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، والحج، والصوم رمضان. صحيح بخاري شريف مول كتابير সহি বুখারি শরীফের মূল কিতাবের ৬ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণিত আছে। ৬ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদ্দাসানা হাদিসটি বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে মুসা কালা আনা হানজালাতা ইবনে আবি সুফিয়ান, তিনি হানজালাতা ইবনে আবি সুফিয়ান থেকে, তিনি আন একরামাতা ইবনে খালিদ, তিনি একরামাতা ইবনে খালিদ থেকে, তিনি আন ইবনে উমার, তিনি ইবনে উমার থেকে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের মূল স্তম্ভ হইল পাঁচটি। ইসলামের মূল স্তম্ভ হইল কয়টি? পাঁচটি। শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা অর্থ হইল নামাজ জামাতে আদায় করা। ওয়া ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ, এবং হজ ফরজ হইলে হজ আদায় করা। ওয়া সাওম রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। এক নম্বর হইল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুই নম্বরে নামাজ কায়েম করা, তিন নম্বরে জাকাত আদায় করা, চার নম্বরে হজ করা, পাঁচ নম্বরে রমজানের রোজা রাখা। আমি হাদিসটি আবার করছি। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুসা, হাদাসানা উবাইদুল্লাহ ইবনে আব্বাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা কালা انا حنزلت ابن ابي سفيان عن اكرمه ابن خالد بن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده من لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হইল পাঁচটি। এক নম্বরে নামাজ কায়েম করা, দুই নম্বরে এক নম্বর হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের স্বীকৃতি দেওয়া, দুই নম্বরে নামাজ কায়েম করা, তিন নম্বরে হজ করা, তিন নম্বরে জাকাত দেওয়া, চার নম্বরে হজ করা, পাঁচ নম্বরে রোজা রাখা। এখন আমরা পরীক্ষার উপযোগী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। মামান আল ইসলাম আমাল ফারগু বাইনাল ইমান ওয়াল ইসলাম, ইসলাম কাহাকে বলে? আমাল ফারগু বাইনাল ইমানে ওয়াল ইসলাম, ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্য কি? ইসলামের আবিধানিক অর্থ হইল আপনার আত্মসমর্পণ করা, আত্মাসলিমুন আত্মসমর্পণ করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, ইসকালা লাহু রাব্বুহু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইসলামের আবিধানিক অর্থ হইল আত্মসমর্পণ করা, আর শরীয়তের পরিভাষায় ইসলামের অর্থ হইল আল ইসলাম আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তিমু সালাতা ওয়া তু যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহাজ্জাল বাইতা ইন আসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের পারিভাষিক অর্থ হইল আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই স্বীকৃতি দেওয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এই স্বীকৃতি দেওয়া, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, এই হইল ইসলামের পারিভাষিক অর্থ। এখন আমরা ইমানের আবেদনিক অর্থ, ইমানের আবেদনিক অর্থ কি? ইমানের আবেদনিক অর্থ হইল বিশ্বাস, ইমানের আবেদনিক অর্থ হইল বিশ্বাস স্থাপন করা, গোপন জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করাকে ইমান বলা হয়। যেমন আল ইমান শব্দটি বা ফাল থেকে আমানুন, এর আবেদনিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা, আনুগত্য করা, স্বীকৃতি দেওয়া, নিরাপত্তা লাভ করা। ইসলাম বা ফালের শব্দ মূল শব্দ হইল সাল্লামু, আবেদনিক অর্থ হইল বিনয় অবনত হওয়া, আত্মসমর্পণ করা ইত্যাদি। ইমান হলো মনের গোপন বিশ্বাস ও গোপন আনুগত্য করা, আর ইসলাম হলো বাহ্যিক আনুগত্য করা। তাহলে ইমান এবং ইসলামের মধ্যে আবিধানিক পার্থক্য হইল, ইমানের আবিধানিক অর্থ হইল গোপনীয়
জিনিস যদি বোঝাও না, আমরা আল্লাহকে দেখি না, আল্লাহকে না দেখে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতেছি, এইটা হলো গোপনীয় জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করা। আর এই ইসলাম হলো প্রকাশ্যভাবে আমি বিশ্বাস স্থাপন করলাম যে আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আমি স্বীকৃতি দিলাম, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি স্বীকৃতি দিলাম। আর পারিভাষিকভাবে পার্থক্য হইলো যে আপনার শরীয়তের পরিভাষায় ইমান কাকে বলা হয়, ইমান বলা হয় উহা তাসদিকু বিমা যা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাল্লাহ তাআলা ওয়াল ইকরারু বিহি, এটার নাম হইলো পারিভাষিকভাবে মানে আমি জবানে স্বীকৃতি দিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, এই স্বীকৃতি দেওয়ার নাম হলো কি পারিভাষিকভাবে ইমান। আর ইসলাম হলো আহুয়া রা তাআতু বিহি তাসদিকুল একরার বিহি, আমি প্রকাশ্যভাবে একরারের সাথে আমি কি করলাম আল্লাহর একত্ববাদের উপরে আমি ডিক্লার দিলাম যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওহুয়াল্লাযী ওয়া দীনুল্লাযী জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদা আল্লাহ তাআলা, অথবা আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা আগমন করেছে তার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ইসলাম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি সংক্ষিপ্ত ভাবে সহি বুখারি শরীফ থেকে বহি সহি বুখারি শরীফের ষষ্ঠ পৃষ্ঠা থেকে তোমাদের সাথে আমি একটি হাদিস নিয়ে আজকে আলোচনা করেছি। ইনশাল্লাহ তোমরা হাদিসটি ভালো করে শুনবে, পড়বে, অনুধাবন করবে, আশা করি তোমাদের উপকার হবে। আল্লাহ তোমাদেরকে সহি বুখারি শরীফের এলেম দান করুক, আমাকেও আল্লাহ সহি বুখারি শরীফের এলেম দান করুক। আমিন আমা তৌফিকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা সহি বুখারি শরীফ পড়ার সময় পড়ার আগে অবশ্যই দুরুদ পড়বে, তাইলে তোমাদের অনেক ফায়দা হবে এবং হাদিসের এলেম তোমাদের মধ্যে জমবে, এবং পড়বে রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারাক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।